হাসনাবাদ থেকে অরিন্দম হরির প্রতিবেদনই আমি শুকলাম। হাসনাবাদের নোয়াপাড়া উচ্চ প্রাথমিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজীকে সংবর্ধনা অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখার্জি, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী দুলুই, সহ সভাপতি এসকেন্দার গাজী এবং একাধিক কর্মাধ্যক্ষগণ। সমগ্র অনুষ্ঠানের আয়োজন করেন মুরারি সাহেব অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আখের আলী মণ্ডল ও সম্পাদক ইউনুস মণ্ডল, সহ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি লতিকুল গাজী। বছরের প্রথম দিন স্কুল প্রাঙ্গণে জমায়েত হয় এলাকার হাজারের অধিক মানুষ। স্কুলের পক্ষ থেকে এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানপত্র ও সংবর্ধনা তুলে দেওয়া হয়। হাসনাবাদবাসীর কাছের মানুষ তথা উত্তর চব্বিশ পরগনা জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজীকে দীর্ঘ বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেন তিনি আপ্লুত সকল মানুষের কাছে। তিনি অঙ্গীকার করেন মানুষের কাজে যথাযথভাবে সাফল্যের পরিচয় দেবেন আগামী দিনে। শুনে নেওয়া যাক ফিরোজ কামাল গাজীর বক্তব্য। সোনার ভারত গড়তে সাম্প্রদায়িক শক্তির হিটলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পতন ঘণ্টা বাজতে আগামী 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করুন। প্রচারে শহীদুল্লাহ গাজী সভাপতি হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয় পক্ষ থেকে চিরস্মরণীয় করে রাখাই আমাদের ঠিক। তার 10-15 মিনিট বাদেই সাহেব আমাকে দেখাচ্ছে মাস্টারমশাই আবার 10টা বাড়িয়ে দিয়েছে, পাদুরিয়া থেকে 10টা কেটে হাসনাবাদকে দিয়েছে। এটা হচ্ছে কাজ করার দক্ষতা আছে বলে আজকে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সমস্ত কোটি সহ বিডিও সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। অনেকবার আছে ব্লক তারা কাজ করে উঠতে পারছে না, কিন্তু আমাদের ব্লক কাজের খিদে আছে বলেই জেলা পরিষদ থেকে অথবা জেলার থেকে আমাদের ব্লককে বেশি বেশি কাজ দেওয়া হচ্ছে। তার কৃতিত্ব হচ্ছে যেরকম পঞ্চায়েত সমিতির সমস্ত বডি, তার কৃতিত্ব যেরকম বিডিও সাহেব এবং তার অফিসিয়ালদের আছে, তার কৃতিত্ব হচ্ছে এরকম একটা সুন্দর বডি আপনারা যারা বসে আছেন তারা আপনাদের মধ্য থেকে পাঠিয়েছেন কাজ করার ভার আছে। ঠিক আপনাদের এই পঞ্চায়েতের সভাপতি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আখের আলী এখানে উপস্থিত আছে, মাস্টারমশাই যেরকম উপস্থিত যেরকম আছে, আমাদের একসঙ্গে 1 2 3 4 এরকম তো করতে হয় না, আপনারা একেবারে 1 2 3 4 5 6 এগুলো আর করতে হয়নি, আপনাদের আশীর্বাদে একেবারে মাধ্যমিক পাস করিয়ে দিয়েছেন, কারণ জেলা পরিষদের প্রার্থী করেছেন। আবার আপনাদের একমাত্র বাবু মাস্টার একা একা তা নিজের পরিচয় তো ঘটাতে পারে না, পরিচয় ঘটানোর জন্য একটা মাধ্যম দরকার, সেই মাধ্যম হচ্ছেন আপনারা, কারণ আপনারা এমন একটা ক্রিটিক্যাল জায়গার থেকে, এমন একটা জটিল জায়গার থেকে, এমন একটা কঠিন জায়গার থেকে আপনারা সবাই মিলে আমাদের লিডার যারা আছে তাদের সবার নেতৃত্বে আপনারা এমনভাবে আশীর্বাদ আমাদের করেছেন যে আপনাদের আশীর্বাদে একেবারে ওয়ানে করতে হয়নি মাধ্যমিকটা পাস করিয়ে দিয়েছেন, একেবারে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পর্যন্ত আপনারা করা কাজটা আপনারা করে দিয়েছেন। ভাই বন্ধু যারা আছেন দেখুন আপনাদের কাছে একটাই প্রত্যাশা যে আমরা জেলা পরিষদের সদস্য হিসেবে হাসনাবাদ ব্লকের মধ্যে আমরা 33.90 লক্ষ টাকা আমরা পেয়েছি জেলা পরিষদের টাকা, তা আমার যে 30 লক্ষ টাকা সেই 30 লক্ষ টাকা একটু টেনে লম্বা করে দিয়েছি, সেটা 38 থেকে 40 লক্ষ টাকা হয়েছে। যে কাজটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের এমএলএ সাহেব যে বুথে বাস করেন, এমএলএ সাহেবের বুথে অত্যন্ত খারাপ রাস্তা একটা আছে, আপনারা সবাই মিলে সেই রাস্তাটা সিলেক্ট করে দিয়েছেন যে এই রাস্তাটাই আগে করতে হবে। আমি মনে করি এটা হচ্ছে অত্যন্ত বড় মানসিকতা, না হলে এ কাজ কোনোদিন সম্ভব হতো না, কারণ আমাদের লিডার যারা অত্যন্ত বড় মনের মানুষ তারা এটা ভাবেনি যে এই বুথ থেকে এমএলএ নির্বাচিত হয়েছে, এই বুথে এমএলএ সাহেবের বাড়ি, এখানে কাজ দেওয়া যাবে না, এই মানসিকতা নিয়ে আমাদের লিডাররা কাজ করে না। কাজেই আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের আগে যেরকম আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা চাইছি এই রাস্তাটা পিচের রাস্তাটা অত্যন্ত খারাপ আছে রাজাপুরের ভিতর দিয়ে, এই রাস্তাটা অত্যন্ত সুন্দর ভাবে একটু মসৃণ রাস্তা করে দেবো, এই রাস্তাটা বীজ বিছানোর রাস্তা নতুন করে দেওয়া হবে, এই রাস্তায় বিদ্যুতের আলো প্রত্যেকটা পিলার পোস্টে পোস্টে আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব, কারণ আমরা চাই যে এমএলএ সাহেব হয়েছেন হয়তো অন্য একটা দলের পক্ষ থেকে, তার যাতে চলাফেরায় মোটরসাইকেলে যাতে কোনো রকম ধাক্কা না লাগে,
তার যাতে রাতের বেলা চলার ক্ষেত্রে আলোর যাতে অভাব না হয় সে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করবে। আর সেই ব্যবস্থা করার মানসিকতা আছে বলেই আজকের প্রথম যে 30-40 লক্ষ টাকা জেলা পরিষদের সদস্য হিসেবে আমি পেয়েছি, আমার লিডারদের আমি বলে দিয়েছিলাম যে তোমরাই রাস্তাটা নির্বাচন করে দাও, তারা নির্বাচন করে দিয়েছে। যে এমএলএ সাহেবের বুথে 1 কিলোমিটারের বেশি একটা খারাপ রাস্তা আছে 1200 মিটারের, সেই রাস্তাটাই আগে করার দরকার আছে। আমরা মনে করি নির্বাচন যখন আপনারা করেছেন, আমরা মনে করি যত বেশি দল শক্তিশালী হবে তত বেশি দলের পক্ষ থেকে কাজ আনার কাজটা অনেক সহজ হবে। সেই মানসিকতা নিয়ে আপনাদের বলছি যে এই এলাকায় অত্যন্ত বড় একটা সমস্যা আছে যেটা